রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের চাপ কেমন দেখছেন এই মুহূর্তে? ঈদের আগের আসলে যাত্রা, এবং বলা যায় যে এই মধ্যরাতের কাছাকাছি সময় কিন্তু বেশিরভাগ মানুষের ঈদযাত্রা এরই মধ্যে সমাপ্ত হয়েছে, অনেকে পথেও রয়েছেন। তবে মহাখালী বাস টার্মিনালে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখনও মানুষ যাওয়ার যে যুদ্ধ বা চেষ্টা সেটি কিন্তু রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই রাত 11টার পরেও কিন্তু টার্মিনালে আপনি ভিড় দেখতে পাচ্ছেন, এবং পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানিয়েছেন যে রাত 1:30 পর্যন্ত এখন পর্যন্ত এখান থেকে বিভিন্ন গন্তব্যের বাসগুলো ছেড়ে যাওয়ার রয়েছে। এখন পর্যন্ত যে হিসাব রয়েছে সেখানে রাত 1:30 পর্যন্ত এখান থেকে বিভিন্ন পরিবহন ছেড়ে যাবে। তবে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে ঈদের সময়ে যে চাপ সেটি তারা মোটামুটি সড়ক পথ ভালো হওয়ার কারণে আগের যে ভোগান্তি বা যে যানজট বা পরিবহনের জন্য অপেক্ষা করা দীর্ঘ সময় সেটি থেকে কিন্তু অনেকটাই তাদের যে ভোগান্তি সেটি থেকে মুক্তি মিলছে। সড়কপথ ভালো হওয়ার কারণে মূলত নির্ধারিত সময়ে তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন, এবং নির্ধারিত সময় আবার ফেরত এসে পরবর্তী ট্রিপের যাত্রী তারা ধরতে পারছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি, যারা এই মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, তারা বলছেন যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি বা আইনশৃঙ্খলার অবনতি করে এই ধরনের যে কোনো পরিস্থিতি বা যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করছেন। এর পাশাপাশি কিন্তু যারা এই পরিবহনগুলো চালাচ্ছেন, যারা হেল্পার বা কন্ট্রাক্টর রয়েছেন, তারা কিন্তু ঠিক মতো তাদের স্বাভাবিকভাবে তারা যাচ্ছেন কিনা, কেউ কোনো ধরনের মাদক সেবন করছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা নিয়মিত চেক করছেন। এর পাশাপাশি একজন ড্রাইভার বা একজন শ্রমিক তারা লম্বা সময় ধরে যানবাহন চালাচ্ছেন কিনা, একের পর এক ট্রিপ দিয়ে যাচ্ছেন কিনা, এই বিষয়গুলো নজর রাখার চেষ্টার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্টরা বিআরটিএর যারা রয়েছেন। তো সব মিলিয়ে মহাখালীর চিত্র এই দেখলেন, পরের খবরে হয়তো নতুন চিত্র পাওয়া যেতে পারে।